বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد وعن جابر رضي الله تعالى عنه قال كنا نبي سرارينا امهات الاولاد

এই বাচ্চা হওয়া মাকে বিক্রি করতাম রাসুলের জীবিত অবস্থায় আল্লাহর নবী এটাকে কোনো সমস্যা মনে করতেন না এই হাদিসের দ্বারা যেটা বোঝা যায় যে আল্লাহর নবী আলসালামের যুগে বা উম্মুল ওয়ালাদ দাসীকে তার মালিক ব্যবহার করবে সহবাস করবে তারপর থেকে সন্তান হলে মৃত্যুর পরে সে আজাদ হয়ে যাবে এ না করে সেটাকে বিক্রি করা হাদিস দ্বারা জায়জ মনে হচ্ছে আর আগের উমার ফারুক রাজাল তাল আনহর যেটা হাদিস যে তিনি নিষেধ করে দিয়েছেন এই হাদিসটি ইমাম নাসাই ইবনে মাজা দ্বারা কুটি বর্ণনা করেছেন ইবনে হেব্বান হাদিসটিকে সহী বলেছেন এখানে মনে রাখতে হবে আমাদেরকে যে কোনোভাবেই উম্মুল আউলাদকে কে বিক্রি করা যাবে না শরীয়তে এটা নিষেধ আল্লাহ নবী আলিসাল্লাম অন্য হাদিসে বলেছেন মুরাতিন ওয়ালাদাত মিন সৈয়দা ফাহিয়া মতাকা আন্দবুরহি মিন আহমাদ এবং ইবনু মাজা হাকিম বাই হাকিম হাতে এসেছে যে কোনো দাসী তার মালিক তাকে সহবাস করবে তার পেট থেকে সন্তান হবে সে মরে গেলে সে আজাদ হয়ে যাবে তাহলে এর দ্বারা আমরা যেটা বুঝতে পারতেছি যে আল্লাহ নবী আসাদালামের যেটা শরীয়তের বিধি বিধান বেঁধে দিয়েছেন যে মালিক তার দাসীকে ব্যবহার করার ফলে তার পেট থেকে বাচ্চা হলে সে আজাদ হয়ে যাবে কারণ তাকে বিক্রি করলে এই যে তার সন্তান এই সন্তানের মা আবার আর এক জায়গায় চলে যাবে এটা মোটেই ঠিক হবে না এজন্যে আসল হলো নীতিমালা যে আজাদ হয়ে যাবে এর বিপরীতে এই হারিসটি যে এসেছে এই হারিসটি এখানে বলবো আমরা হয় এটা মাংস হয়ে গেছে রহিত হয়ে গেছে অথবা এই যে একটা নীতিমালার বিপরীত এই হারিস দ্বারা যাবে হাস দ্বারা আমরা বুঝতে পারছি এটা হতে পারে কোন এক সময় ছিল পরবর্তী এটা ক্যান্সেল হয়ে গেছে আমরা মোট কথায় মাসালা জানব যে আজও যদি সেই দাসির প্রথা কোনোভাবে সম্মত হয় তাহলে সেক্ষেত্রে এই ধরনের মশালা আমাদের প্রযোজ্য হবে বিক্রি করা যাবে না সে তার মালিক মৃত্যুর সাথে সাথে সে আজাদ হয়ে যাবে ওয়ানজাবিল আব্দুল্লাহ রাজিয়াল মা রাহ মুসলিম ওয়াজাদা ফির রেওয়ায়া ওয়ান বাই জামাল আব্জাবিরুম আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবীসলাম নিষেধ করে দিয়েছেন অতিরিক্ত পানি বিক্রি করতে মুসলিম বর্ণনা করেছেন অন্য বওনায় অতিরিক্ত আছে ওয়ান বাই ইউদ জামাল তা বেটা উট অন্য কোন উটনির সঙ্গে অন্যের কাউরি সেখানে তার সঙ্গে যখন পাল দেওয়া হয় আর পাল দেওয়ার ফলে এই টাকা গ্রহণ করা এটাও আল্লাহনবী নিষেধ করে দিয়েছেন তাহলে অতিরিক্ত পানি নিজের ব্যবহারের অতিরিক্ত পানি বিক্রি করা নিষেধ এটা যদি নিজের মালিকানাধীন স্থানে বা জায়গাতে বা কোয়াতে বা বলে না হয় সেই বাড়িটা যদি নর্মাল পানি হয় যেটা সবার হক রয়েছে নিজের মালিকানাধীন না অন্যের তাহলে তো বিক্রি করা যাবেই না আর নিজের মালিকানাধীন যদি হয় আর অন্যের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে সেটাকেও বিক্রি করা ঠিক হবে না আর যদি এমন হয় যে পানিটা খাওয়ার অনুপযুক্ত পানি বা ব্যবহারের অনুপযুক্ত পানি সেটা কোম্পানি বা ব্যক্তি সেটাকে রিফাইনিং করে সেটাকে বোতলজাত করে বিক্রি করে যেটা আজ এই আধুনিক যুগে এই বোতলের পানি বিক্রি করার যে এক সিস্টেম এটা নিঃসন্দেহে ব্যবসা ক্ষেত্রে জায়জ রয়েছে এটা হারাম পর্যায়ে নয় ওয়ান বাই দের আবিল জামাল আজ দেখা যায় যে উট বা গরু বা ছাগল বা ভেড়া বা দোম্বা এদের ক্ষেত্রে যেগুলি পাঠা বা যেগুলি বেটা যেটা বা সার যখন অন্যরা এখানে পাল দেখাবের জন্য নিয়ে আসে এগুলিকে বিক্রি করা হয় টাকার বিনিময়ে করা হয় এটাও নিষেধ করে দেওয়া হয়েছে সরকারিভাবে যদি এগুলি ব্যবস্থাপনা থাকে সবার জন্যে অথবা কোনো মানুষ যদি নিজের জন্য পালে আর ওইখানে যদি কেউ আসে তাহলে তার বিনিময়ে কোনো অর্থ কড়ি টাকা পয়সা নেওয়া ইসলামে বৈধ নেই এটা হারাম করে দেওয়া হয়েছে বা এই ধরনের ব্যবসাও দেখা যায় যে ধরনের চারটা পাঁচটা হয়তো সার পালতেছে বা পাঠা পালতেছে বা দুমবার যেটা বেটা পালতেছে খারুপ আর অন্যরা সেখানে পাল দেখাচ্ছে আর এর বিনিময়ে সে একটা ব্যবসা করতেছে এটা শরীয়তে জায়েজ নেই আন হুমা কয়লা নাহা রাসুল্লাহ সাল্লা সাল্লামা আন আসবিল ফাহাল রাহুল বুখারি ওমার থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ নিষেধ করেছেন আসবিল ফাহাল গরু সার হোক বা ছাগল ভেড়া হোক কথা মোট বা উটের বেটা হোক এটাকে পাল দিয়ে এর বিনিময়ে পয়সা উপার্জন করা আল্লাহ নবী কি করেছেন নিষেধ করে দিয়েছেন যে এটি এর আগের হাদিসও আমরা পেয়েছি এটা বোখারির হাদিস তাহলে সহি হাদিস দ্বারা

আল্লাহ নবী আহসাল্লাম নিষেধ করেছেন আনবাই হাবলিল হাবলা একটা গরু বা পশু পোট হোক ছাগল হোক বেড়া হোক দম্বা হোক ওর পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাটা নিষেধ করেছেন বিক্রি করতে হয়তো ভালো জাতের গাভী কাজে আগে ভাগে জাহিলিয়াতের যুগে ওই পেটের বাচ্চাটাই ক্রয় করে নিত আবার শুধু এটাই না ওই পেটের বাচ্চা জন্মগ্রহণ করবে ওর পেটের আবার যা বাচ্চা হবে সেটা নিবে এই ধরনের ব্যবসা ও জাহিলিয়াতের যুগে প্রচলিত ছিল তারা জাহিলের যুগে এভাবে বিক্রি করত আবার এই ধরনের ব্যবসা যে আমি এই জিনিসটা কিনলাম পয়সা দিব তখন যখন এই উটের বাচ্চা হবে এই ধরনের অজ্ঞতা এবং সময়ের অজ্ঞতার জাহিলিয়াতের যুগে হতো আল্লাহর নবী এই ধোকা এবং এখানে প্রতারণা এবং কি হবে অজানা ব্যবসাকে নিষেধ করে হারাম করে দিয়েছেন কোন কোন ব্যবসাগুলি হারাম আল্লাহনবী আহসাতাম তা বলে দিয়েছেন যা হারাম এ ব্যতিরিকে যা রইবে তা হালাল তবে আমরা এখানে যা আলোচনা করব সেই ব্যতিরিকে আর সব কিছুই হালাল হয়ে যাবে এমন কথা না বর্তমান আধুনিক যুগে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য আজ শুরু হয়েছে এগুলিকে কোরআন সুন্নার আলোকে যাচাই বাচাই করে যারা বিজ্ঞ এ বিষয়ে তাদের কাছে জেনে নিতে হবে যায় কি না আগে জানতে হবে তারপরে করতে হবে আগে করতেই থাকবেন অনেক টাকা পয়সা অনেক কিছু এরপরে জিজ্ঞাসাবাদ করবেন এটা কিন্তু ঠিক হবে না আর এই জন্যেই আমরা পৃষ্টি বাংলার মাধ্যমে ব্যবসার অধ্যায়ের যে আলোচনা আমরা করতেছি আশা করি এখানে অনেক মাসলা মাসাইল বিধান আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আমরা ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ কিভাবে অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ রাখুন কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ প্রতি আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় Learning the wise way. What we should recommend us to take as career after we pass our school? So what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant. Strategy sustained. The best profession is a profession of a person who invites people to Allah Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the meaning.

মহান আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামকে সমস্ত বিশ্বের জন্যে রহমত বানিয়ে পাঠালেন শান্তির দূত প্রতি সোমবার ও শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় সকাল ছটায় বাংলাদেশে বাংলায় আসসালাম আলাইকুম আহমতুল শ্রোতা আমাদের নিয়মিত আলোচনা চলে আসতেছে আজ দেখা যায় যে উট বা গরু বা ছাগল বা ভেড়া বা দোম্বা এদের ক্ষেত্রে যেগুলি পাঠা বা যেগুলি বেটা যেটা বা সার যখন অন্যরা এখানে পাল দেখাবের জন্য নিয়ে আসে এগুলিকে বিক্রি করা হয় টাকার বিনিময়ে করা হয় এটাও নিষেধ করে দেওয়া হয়েছে সরকারিভাবে যদি এগুলি ব্যবস্থাপনা থাকে সবার জন্য অথবা কোনো মানুষ যদি নিজের জন্য পালে আর ওইখানে যদি কেউ আসে তাহলে তার বিনিময়ে কোনো অর্থ করি টাকা পয়সা নেওয়া ইসলামে বৈধ নেই এটা হারাম করে দেওয়া হয়েছে বা এই ধরনের ব্যবসাও দেখা যায় যে ধরনের চারটা পাঁচটা হয়তো সার পালতেছে বা পাঠা পালতেছে বা দুমবার যেটা বেটা পালতেছে খারুফ আর অন্যরা সেখানে পাল দেখাচ্ছে আর এর বিনিময়ে সে একটা ব্যবসা করতেছে এটা শরিয়তে জায়জ নেই ওয়ার বিনি ওমর আলাদি আল্লাহ তাআলা আন হুমা কয়ালা নাহা রাসুল্লাহ সল্লাহসাল্লা মা আন আসবিল ফাহাল রাহুল বুখারি আবদুল্লাহ মিন ওমার থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ নমিনি নিষেধ করেছেন আসবিল ফাহাল বেটা গরু ষাঁড় হোক বা ছাগল ভেড়া পাঠা হোক মোট কথা বা উটের বেটা হোক এটাকে পাল দিয়ে এর বিনিময়ে পয়সা উপার্জন করা আল্লাহর নামী কি করেছেন নিষেধ করে দিয়েছেন যে এটি এর আগের হাদিসও আমরা পেয়েছি এটা বোখারীর হাদিস হাদিস দ্বারা এই ধরনের ব্যবসা করা যা নেই হারাম করে দেওয়া হয়েছে ওয়ান হু আনা রাসুল আল্লাহ সরাসল্লাহ মা না আন বাই হাবলিল হাবলা ওয়াকা আনা বাই আন এতা বাই আহু আহলুল জাহিলিয়া কানা الرجل يبطئ الذوره الى ان تنتج العلاقه ثم تنتج التي في بطنها متفق عليه والابزيل البخاري عبد الله ইবনে ওমর থেকে আরো বণিত আল্লাহর নবী আয়েশা তাআলা নিষেধ করেছেন আনবাই হבלিল হাবলা একটা গরু বা পশু উট হোক ছাগল হোক বেড়া হোক দম্বা হোক ওর পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাটা নিষেধ করেছেন বিক্রি করতে হয়তো ভালো জাতের গাবে কাজে আগে ভাগে জাহিলিয়াতের যুগে ওই পেটের বাচ্চাটাই ক্রয় করে নিত আবার শুধু এটাই না ওই পেটের বাচ্চা জন্মগ্রহণ করবে ওর পেটের আবার যা বাচ্চা হবে সেটা নিবে এই ধরনের ব্যবসাও জাহেলিয়াতের যুগে প্রচলিত ছিল তারা জাহেলিয়াতের যুগে এইভাবে বিক্রি করতো আবার এই ধরনের হতো হাবলুল হাবলা ব্যবসা যে আমি এই জিনিসটা কিনলাম পয়সা দিব তখন যখন এই উটের বাচ্চা হবে এই ধরনের অজ্ঞতা এবং সময়ের অজ্ঞতার ব্যবসা বাণিজ্য জাহেলিয়াতের যুগে হতো আল্লাহর নবী এই ধোকা এবং এখানে প্রতারণা এবং কি হবে অজানা ব্যবসাকে নিষেধ করে হারাম করে দিয়েছেন কোন কোন ব্যবসাগুলি হারাম আল্লাহর নবী তা বলে দিয়েছেন যা হারাম এ ব্যতিরিকে যা রইবে তা হালাল তবে আমরা এখানে যা আলোচনা করব সেই ব্যতিরিকে আর সবকিছুই হালাল হয়ে যাবে এমন কথা না বর্তমান আধুনিক যুগে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য আজ শুরু হয়েছে এগুলিকে কোরআন সুন্নার আলোকে যাচাই বাচাই করে যারা বিজ্ঞ এ বিষয়ে তাদের কাছে জেনে নিতে হবে যায় কি না আগে জানতে হবে তারপরে করতে হবে আগে করতেই থাকবেন অনেক টাকা পয়সা অনেক কিছু এরপরে জিজ্ঞাসাবাদ করবেন এটা কিন্তু ঠিক হবে না আর এই জন্যেই আমরা পৃষ্টি বাংলার মাধ্যমে ব্যবসা অধ্যায়ের যে আলোচনা আমরা করতেছি আশা করি এখানে অনেক মাসলা মাসাইল, বিধান আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যাচ্ছে ইনশা আল্লাহ আমরা আলোচনা করতেছিলাম আবদুল্লা হাদিস যেখানে আল্লাহ নবী আলিসাল কোন পশুর পেটে বাচ্চা আছে বা ওই পশুর পেটের বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে সেদিন এই ব্যবসা আমরা একটা ওই সত্ত্বে একটা ব্যবসা করলেন সেদিন পয়সা দিব বা সেদিন এটা দিব এই ধরনের অজ্ঞতা কবে হবে আগে পরেও হতে পারে নাও হতে পারে এই যে বা কেমন বাচ্চা হবে তার দামে কেমন হবে এইসব মিলে কিছু এখানে অজ্ঞতা এবং এখানে কিছু অজানা বা ধোকার আশ্রয় হতে পারে আপোসের মধ্যে ফাসাদ হতে পারে আপসের মধ্যে বারতণ্ডা হতে পারে এজন্যে শরীয়ত এটাকে হারাম করে দিয়েছে জাহিলেতের যুগে ধরনের ব্যবসা হত কানা রাজুল ইয়াত উল জাজুর আন তুনতাজাল না আঁকা ওই উটনি বাচ্চা হবে তখন তোমার উটটা আমি কিনব সুম্মা তুনতাজু আল্লাতি ফিবাতনা এরপরে যে পেটের বাচ্চা এটা আবার যখন হবে তখন কারণ দেখা যায় যে যেটা বাচ্চা হলো সেটা কখন হবে এক আবার এই বাচ্চা কবে গর্ভধারণ করবে সে আবার কবে বাচ্চা দিবে এই অজ্ঞতা এক অনেক সময় অনেক সময় কিছু গরু ছাগল বা ভেড়া দম্বা উটের বাচ্চা আছে যা দ্রুত গর্ভধারণ করে আবার কিছু দেরিও করে আবার কিছু আছে যে অসুখ বিসুখের কারণে সমস্যা হতে পারে এই ধরনের অজ্ঞতার সঙ্গে সময় এবং তার অবস্থা এই দুই ব্যাপারে যখন অজ্ঞতা তখন সেই জিনিসটাকে তার সঙ্গে ব্যবসা বাণিজ্য করা এ ধরনের শর্ত জায়জ নেই কারণ ব্যবসা যা হবে সুস্পষ্ট জানাশোনা এবং কি কোয়ালিটি এবং কোয়ান্টিটি তা এখানে জানা শোনা হতে হবে অজানার মধ্যে ধোকা হতে পারে সমস্যা হতে পারে ঝগড়া ফাসাদ হতে পারে আপোষের মধ্যে মনোমালিন্য হতে পারে একে অপরে ক্ষতিগ্রস্ত হতে পারে এই জন্য শরীয়ত এই ধরনের ব্যবসাকে হারাম করে দিয়েছেন হাদিসটি বোখারি মুসলিমের লব্জ বা শব্দ হল বোখারির। وان هو الرسول الله صلى الله عليه وسلم نا عن بي والى وان هبتي থেকে আরো বিনীত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়ালা বিক্রি এবং সেটাকে দান করা নিষেধ করে দিয়েছেন ওয়ালা হল কোন ব্যক্তি কোন দাস দাসীকে যখন আজাদ করে এরপরে ওই গোলাম বা দাস দাসী যদি মারা যায় তার ওয়ারিস সূত্রে কেউ যদি তার ছেড়ে যাওয়া সম্পত্তির মালিক না থাকে তাহলে তার ছেড়ে যাওয়া ওই পরিত্যক্ত সম্পত্তি বা তার মাল সম্পদ যে আজাদ তাকে করেছিল সে পেয়ে যাবে এটা হলো ওয়ালা তাই আল্লাহ নবী ওয়ালা বিক্রি করা বা এটাকে দান করা নিষেধ করে দিয়েছেন অর্থাৎ একজন মানুষ একটা গোলাম দাস আজাদ করলো এরপরে যদি করে যে আমি এটা বিক্রি করে দিলাম আরেকজনের কাছে এটার মালিক তো আমি হব কাজে আমি বিক্রি করে দিলাম আরেকজনের কাছে সেই গোলামের সঙ্গে তার সম্পর্ক হবে এবং তার সঙ্গে এটা লেনদেনের ব্যাপারটা হবে অথবা এটা দান করে দিলাম বিক্রি না করে আমি আমার কোনো আত্মীয়কে বা কোনো ব্যক্তিকে দান করে দিলাম যে আমার এই দান করে দিলাম তোমাকে আল্লাহর নবী এটা নিষেধ করে দিয়েছেন কারণ যে ব্যক্তি তাকে আজাদ করেছে নিঃসন্দেহে তার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে এই তাকে অন্যকে যখন দান করে দেবে বা অন্যের কাছে বিক্রি করবে তখন এর সঙ্গে তার আত্মিক সম্পর্ক একটা ব্যাপার গড়ে উঠবে না বরং সেখানে নিচক একটা ফায়দা লুটার ব্যবস্থা হবে এখানে যে একটা দয়া মায়ার ব্যাপারটা হয়তো উঠে যাবে যার ফলে একটা সমস্যা হবে মানসিকভাবে কষ্ট পাবে কেউ হাজি বোখারি মুসলিম বর্ণনা করেছেন ওয়ান আবি হরে রাজি আল্লাহ তালকাল নাহা রাসুল্লাহ সাল্লামা আনবাই ইল হাসা ওয়ানবাই ইল গরার রাহ মুসলিম আল্লাহ নবী আলসালাম হাসা মানে কঙ্করের ব্যবসা নিষেধ করেছেন এইভাবে যে ব্যবসায় ধোকা রয়েছে এই ধরনের ব্যবসাকে আল্লাহ নবী হারাম করে দিয়েছেন নিষেধ করে দিয়েছেন হাসার ব্যবসা কেমন মনে করেন কেউ বললো যে আমার হাতে যে পাথরগুলি আছে এটা যখন পড়ে যাবে এটাকে তোমাকে কিনতে হবে বা যতগুলি আছে ততগুলি তোমাকে দিতে হবে তাহলে তুমি এটা কিনবা বা এটা আমি যার উপরে ফিকে দেবো সেটা তোমাকে কিনতে হবে বা তুমি যার উপরে নিক্ষেপ করবে সেটাই হয়ে যাবে এই ধরনের বিভিন্ন জাহিলিয়াতের জামানায় এই কঙ্করি ব্যবসা ছিল এটা যার উপরে পড়বে সেটাই তোমাকে নিতে হবে সেটা তো ভালো হতে পারে মন্ত হতে পারে জয়টার উপরে পড়বে তয়টা নিতে হবে এই ধরনের কঙ্করের ব্যবসা কতগুলি আছে কার ওপরে পড়বে এই যে অজ্ঞতা এই যে জানা নেই কোয়ালিটি এবং কোয়ান্টিটি এই জন্যে এই ব্যবসাকে আল্লাহ হারাম করে দিয়েছেন তার প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের মাধ্যমে এইভাবে যত ব্যবসার মধ্যে ধোকা রয়েছে যে কোনো ধোকা একটা জিনিসকে দেখাচ্ছে লেবেল লাগিয়ে দিয়েছে মেড ইন জাপান কিন্তু অরিজিনালি হয়তো মেডিল চাই না এটা ধোকা হয়ে গেল তার যে গুণাগুণ যা বর্ণনা করা হচ্ছে বা দেখানো হচ্ছে কিন্তু ভিতরে দেখা যাচ্ছে সেটার অন্য এই ধরনের যে কোনো ধোকা সেখানে আসবে সেটা হারাম এবং ধোকা প্রমাণিত হলে সেটাকে ক্যান্সিল করার মতো ক্রেতার বা বিক্রেতার অধিকার থাকবে ওয়ান ওয়ান রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লামাকাল মানুষ তারা তো হাত্তা একতা লাহু রাহু মুসলিম আবহরা থেকে আরও বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ বলেছেন কেউ যদি কোনো খাদ্যদ্রব্য কারোর কাছ থেকে কিনে নাই দোকান থেকে বা ব্যক্তি থেকে ফেলায় হাতটা একতা লাহু সে আবার দ্বিতীয়বার সেটাকে না মেপে যেন না বিক্রি করে কারণ একজন মানুষ দোকান থেকে কিছু কিনলো বা কাউরি কাছ থেকে কিছু কিনে নিয়ে আসলো হতে পারে যার কাছ থেকে সে কম দিয়েছে হতে পারে নেওয়া আসার পরে সেটা ওজনে কম হয়ে যেতে পারে হতে পারে সেটা খোলার পরে দেখা যাচ্ছে যা বলেছিল সেই তার গুণাগুণ নেই বা তার মাপে কম হয়ে গেছে এই জন্যে দ্বিতীয়বার অন্যের কাছে বিক্রি করতে চাইলে আবার ও মাপবে মাপে দেখবে ওজন ঠিক আছে কিনা আরেকজনের ওজনের উপর ভিত্তি করে এটা এক কেজি বা দুই কেজি বিক্রি করে দিলেন কিন্তু ও বেচারা নিয়ে গিয়ে দেখা গেল তার কম রয়েছে আজ ব্যবসা ক্ষেত্রে ওজনে কম দেওয়া নেওয়ার সময় বেশি নেওয়া এটা তো এক মারাত্মক বেধি যেটা আল্লাহ বলছেন যে ওরা ধ্বংস হয়ে যাক যারা নেওয়ার সময় বেশি নেয় আর দেওয়ার সময় কম দেয় আজ বাজারে দুই ধরনের মা পার সেই বাটখারা পাওয়া যায় একটা নেওয়ার জন্যে আর একটা দেওয়ার জন্য। যখন মানুষের কাছ থেকে নেবে তখন ওর ওজনটা বেশি ওর মাপ ঠিক আছে বা চেয়ে বেশি আছে আর যখন মানুষের কাছে বিক্রি করবে তখন বিক্রেতার ক্ষেত্রে ওজনের মাপটা কম হয়ে যায় আজ এই ধরনের মাপে কম বেশি দেওয়ার ব্যাপারটা অত্যন্ত জঘন্য এক অপদাদ একটা কবিরাগুনা আগুনা আর এই পাপে আজ ব্যবসায়ীদের মধ্যে অনেক মানুষে লিপ্ত আমরা এই বাংলার মাধ্যমে এমন ব্যবসায়ীদেরকে বলবো তোবা করুন আপনারা ফিরে আসুন এই অন্যায় থেকে এর মাধ্যমে আপনার টাকা পয়সা অর্থতে বরকত নষ্ট হয়ে যাবে মানুষকে ধোকা দিলে আপনাকে আরেকজন ধোকা দেবে মোহানবুল আলমিন আপনার রুজি রুটির বরকতকে নষ্ট করে দিবেন এই জন্য অন্যায় হারাম ভাবে কেনাবেচা করা এটা শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে ওয়ান হুকাল নাহা রাসুল্লাহ রাহু আহমেদ আবহেলা থেকে আরো বর্ণিত আল্লাহর নবী আলিসাল্লাম তিনি বলেন আল্লাহ নবী আলিসাল্লাম নিষেধ করেছেন আনবাই আতাইনে ফি বাই আহ একই ব্যবসায় দুই ব্যবসা একটা কিনা বেচাতে দুইটা কিনা বেচা এটা আল্লাহ নবী নিষেধ করেছেন এটাকে ইমাম আহমাদ নাসাই বর্ণনা করেছেন ইমাম তিরমিজিব হেব্বান সহি বলেছেন এক ব্যবসায় দুই ব্যবসা এর বিভিন্ন পদ্ধতি বা এর বিভিন্ন সেকেল বা এর রূপ দাঁড়াতে পারে এখানে কেউ বলেছেন যে নগদে দশ টাকা বাকিতে পনেরো টাকা আর এই বলার পরে কোন একটা নির্দিষ্ট না করে ক্রেতা এবং বিক্রেতা দুই জায়গায় হয়ে গেল পরে হয়তো ব্যবসায়ী বলছে না আমি তো বাকির কথা বলেছিলাম ও বলছে না আমি তো নগদের কথা বলেছিলাম এই যে একটা ঝগড়া হওয়ার আশঙ্কা থেকে যায় এই জন্যে এক ব্যবসাতে দুই ব্যবসা বিক্রি করা যায় নেই এ একটা সুরত হতে পারে দুই নম্বরে কেউ বলছেন যে আমি তোমার কাছে এই বাড়িটা বিক্রি করব এ শর্তে যে তুমি তোমার গোলামটা আমার কাছে বিক্রি করবে এটা কেউ এক ব্যবসার মধ্যে দুই ব্যবসা কেউ কেউ বলেছেন কাজেই কেউ যদি বলে যে আমার এই গোলামটা যদি তুমি আমাকে দিয়ে দাও তাহলে আমার ঘরটা তোমাকে দিয়ে দেবো এই ধরনের ব্যবসাগুলিকে এক ব্যবসায়ী দুই ব্যবসা নিষেধ করে দিয়েছেন আল্লাহ নবী আসলে হারাম করে দিয়েছেন অথবা এমন যদি হয় যে তোমাকে আমি টাকা দিলাম একশো বা পাঁচশো বা হাজার টাকা দিলাম এখন তুমি ধান বা চাউল যার দাম সেই দামে তুমি আমাকে দিবে এক মাস পরে দিবে এক মাস যখন শেষ হয়ে গেল তখন ওকে আবার বললাম যে তুমি আমাকে দুই মাসের সময় দাও তো আবার সেটা উপর বিক্রি করলো এখন এক মাসের জন্যে আমি টাকা দিলাম এক মাস পরে আমাকে কি করবে আমাকে চাউল বা ধান বা সামগ্রী দিবে এক মাস পার হয়ে গেলে আবার গিয়ে বললাম কি যে না তুমি দুই মাস পরে আমাকে দিও এত দাম দিও এই ধরনের বিভিন্ন এক ব্যবসায়ী দুই ব্যবসা আল্লাহ নবী নিষেধ করে দিয়েছেন এই ধরনের ব্যবসা শরীয়তে নিষিদ্ধ ব্যবসার ক্ষেত্রে যেখানে ধোকা রয়েছে যেখানে অজানা রয়েছে যেখানে অজ্ঞতা রয়েছে তার সময়ের তার অবস্থার এই ধরনের জিনিসগুলি শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে এই জন্য আমরা যেগুলি হারাম ব্যবসা আধুনিক যুগে ওই ধরনের যদি সিস্টেম চলে আসে এবং অনেক ক্ষেত্রে ওইগুলি এসে গেছে নাম ভিন্ন করে সেটাকে হালাল করা হয়েছে সেগুলিতে আমরা বিরত থাকবো যা আমরা শুনছি আমল করার আমরা চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সে তভিক দান করুন وآخر دعوانا عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته চলে জুলুম আর বকিল দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপশন করিয়েছে আল্লাহ পছন্দ করে বেশি বকিল না হওয়া বেশি খরচ না করে শেখ গব্দুল কাইলো তাহলে মানুষ হালা যাবে যদি মানুষ শুধু মনের কথাই চলে মনকে কন্ট্রোল করতে হবে শরিয়ত তাজকে এত নক্স করে করে ঠিক করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কায়ন করতে ইনসাফ قائم করাতেকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন ঈমান কি না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা এটাই তো আসল ঈমান এটাই আসল তাকওয়া ভরসা শুধু আল্লাহ তালার উপর ভরসা কেননা আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী দেখুন আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী প্রতি বুধবার সন্ধ্যা 6:30 টায় বা পুনঃসম্প্রচার দুপুর 12:30 টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা আপনার বেহিস্ট কোথায় সহিব বুখারিতে উল্লেখ আছে আট নম্বর খণ্ড কিতাবুল আদাব অধ্যয় নম্বর দুই হাদিস নম্বর দুই একজন লোক নবীজীর কাছে আসলো এবং তাকে জিজ্ঞেস করলো হে রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম আমার সম্মানের এবং ভালোবাসার বেশি হকদার কে নবীজী বললেন তোমার মা লোকটি বলল তারপর কে নবীজী বললেন তোমার মা লোকটি আবার জিজ্ঞেস করলো তারপর কে নবজি বললেন তোমার মা লোকটি চতুর্থবার জিজ্ঞেস করলো তারপর কে নবজি বললেন তোমার বাবা তার মানে